পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার রামনগরে বৃহস্পতিবার বজরংবলী মন্দিরের উদ্বোধন হলো। এদিন ঢাকঢোল বাজিয়ে কলসযাত্রার মধ্যে দিয়ে গ্রামবাসীরা বরাকর নদী থেকে জল এনে মন্দির পবিত্র করেন। পরে 56 রকমের ভোগ দিয়ে পূজা অর্চনার মধ্যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। গ্রামবাসী ইন্দ্রজিৎ পাল জানান, গ্রামবাসীদের চাহিদা ছিল এই জায়গায় একটি বজরংবলীর মন্দির করা হোক। গ্রামবাসীদের অর্থানুকূল্যে এদিন মন্দির প্রতিষ্ঠা করা হলো। আমাদের নতুন করে হনুমানজির রাম প্রতিষ্ঠা করা হয়েছে। রামনগরের গ্রামবাসীর বহুদিন ধরে ইচ্ছা ছিল যে রামনগরে একটা হনুমান মন্দির হোক, তাই আমরা সবাই মিলে রামনগর গ্রামের সহযোগিতায় আমরা হনুমান মন্দির স্থাপন করেছি, আজকে তার প্রতিষ্ঠা হচ্ছে। কলস যাত্রার মাধ্যমে এটা করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।